মাত্র একটা সিরিজ আগেই এই বিমানবন্দরেই ট্রফি হাতে শান্ত উদযাপন করেছিলেন। পাকিস্তান সিরিজ শেষে শান্তরা বীরের বেশেই দেশে ফিরেছিলেন। মাঝে ভারত সফর আর চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজ, সেই একই বিমানবন্দর। চট্টগ্রামের উদ্দেশ্যে খুব সাধারণ একটা অভ্যন্তরীণ যাত্রাই কতটা তাৎপর্যপূর্ণ। শান্ত যখন বিমানবন্দরে এসেছেন, ততক্ষণে গণমাধ্যম জেনে গেছে শান্ত তিন ফরম্যাট থেকেই ক্যাপ্টেন্সির ইস্তফাপত্র জমা দিয়েছেন। গোটা দিন জুড়ে শান্তর ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়া নিয়ে কম আলোচনা হয়নি। সমর্থক কিংবা ক্রিকেট বোদ্ধারা তো এমনটাও মনে করছিলেন, এই সিরিজ পরই শান্ত ক্যাপ্টেন্সি হারাতে যাচ্ছেন। অবশ্য দিনের শেষে নাজমুল আবেদিন ফাহিমের কথায় ভিন্ন সুর। বোর্ড পরিচালক ফাহিম অবশ্য শান্তর পক্ষেই কথা বলেছেন, ক্যাপ্টেনের উপর এতটা চাপ প্রয়োগ অনুচিত বলেই মন্তব্য করেছেন। আমাদের মতো একটা দেশের ক্যাপ্টেন হওয়া মানে কিন্তু সবসময় চাপে থাকতে হবে, ভালো পারফরমেন্স হবে না, এবং তাকে নিয়ে আমরা যে পরিমাণ সমালোচনা করি বা যেভাবে সমালোচনা করি তার জন্য খুব কঠিন হয়ে যায় কিন্তু, এবং তার ভালো না খেলার কারণে হয়তো সেটা। সো আমার মনে হয় খুব প্রয়োজন ছিল ওর পাশে থাকা, ওকে সাপোর্ট দেওয়া, এটা মনে রাখা যে ও বাংলাদেশ দলের মতো একটা দলের ক্যাপ্টেন এবং এই দল খুব ইনকনসিস্টেন্ট এবং ও নিজেও একজন খুবই তরুণ একজন খেলোয়াড়। সো ওর ব্যাপারে আরেকটু সহানুভূতিশীল হওয়া প্রয়োজন ছিল কিন্তু। সো আমরা হয়তো শান্তকে যদি না রাখি ক্যাপ্টেন হিসেবে, সে যদি না থাকতে চায় কারণ না, কারোর কাছে আমাদের যেতে হবে কিন্তু তাকে কিন্তু একই জিনিস ফেস করতে হবে। সো আমার মনে হয় যে আমাদের উচিত হবে যেই ক্যাপ্টেন হোক না কেন, সেও যদি কন্টিনিউ করে থাকে সেটাও হতে পারে, বাট পাশে থাকাটা জরুরি। বুঝতে হবে যে এটা হঠাৎ করে স্টিভ ওয়া হয়ে যাওয়া যায় না, হঠাৎ করে মাদুগালে বা ইমরান খান হয়ে যাওয়া যায় না বা ধোনি হয়ে যাওয়া যায় না, কিন্তু সময় দিতে হবে এবং আমাদের কালচারের মধ্যে কিন্তু ওইভাবে ক্যাপ্টেন গড়ে ওঠে না কিন্তু। সো ক্যাপ্টেনের উপরে এত চাপ সৃষ্টি করাটা বোধ হয় কিছুটা অনুচিত। শান্তর সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন, বাকিটা বিসিবি বস ফারুক আহমেদের কোর্টে। সভাপতি অবশ্য আগেই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন, হাথুরু হটিয়ে সিমন্স এসেছেন। তখনই অধিনায়কের জায়গায় পরিবর্তনের গুঞ্জন ছিল, শান্ত বরং নিজের মতামত জানিয়ে সহজ করে দিলেন। অবশ্য এখানেও ফাহিম শান্তর পক্ষে, প্রয়োজনে অনুরোধ করে হলেও শান্তকে ক্যাপ্টেন্সিতে বহাল রাখার পক্ষে। ক্রিকেট বোর্ডকে অনেক বড় বড় স্টেপ নিতে হবে এখন, নতুন যদি ক্যাপ্টেন তৈরি করতে হয় কিংবা তাকেই আবার রিকোয়েস্ট করে যদি আবার রাখা হয় কিনা, এটা আমাদের বসে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এখন একটা ঘটনা জানা গেছে, এটার আমাদের বিচার বিবেচনা করতে হবে যে আমাদের কী অবস্থা, সেখানে আমরা কি সিদ্ধান্ত নেব। সো আমার মনে হয় এটার জন্য একটু অপেক্ষা করতে হবে, আমরা আসলে কি সিদ্ধান্ত নেব। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। জাতীয় দলে ক্যাপ্টেন হিসেবে শান্তযুগের অবসান হলে নতুন প্রশ্ন, এই মুহূর্তে দায়িত্ব পাবেন কে? আবারও একাই তিন ফরম্যাটের দায়িত্ব নাকি তিনজন ভিন্ন কান্ডারি? দেশের ক্রিকেটে এই মুহূর্তে অনেক প্রশ্ন, উত্তর জানতে অপেক্ষা করতেই হচ্ছে অন্তত বিসিবি সভাপতি দেশে ফেরা পর্যন্ত। আশিক সারোয়ার, ক্রিকেট 97।